জাহ্নবীকে কতদিন খাওয়ায় সেটা আমি দেখে নেব। জাহ্নবীর মতো একটা স্বার্থপর মেয়ে, ওর স্বার্থ পুড়িয়ে গেলে ওকে রাস্তায় ছুড়ে ফেলে দেবে। তুই এতদিন যা করে এসেছিস জাহ্নবী তাই করবে। আমি যা করেছি মানে? তো আমি যে ওকে খাইয়েছি পড়িয়েছি আমি কিছু করিনি? তার বিনিময়ে তুই ওর কাছ থেকে পাই পয়সা আদায় করে নিয়েছিস, সব কিছু উসুল করে নিয়েছিস, আর ওই খাওয়ানো পড়ানোর গল্প শোনাস না। ও তোর সংসারে কেটেছে, তার বদলে খাইয়েছিস, এখন প্রয়োজন ফুরিয়ে গেছে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিস। কিন্তু এটা ঠিক নয় প্রতীক, এখনো সময় আছে, নিজেকে সংশোধন কর। দেখো দাদা, আমি যে আছি না একদম ঠিক আছি। সেটা তোর মনে হচ্ছে তুই ঠিক আছিস, কিন্তু আমার মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে যে আগাগোড়া গন্ডগোলটা তুই পাকিয়েছিস। তুই যদি ঠিক থাকতিস তাহলে ঋষির সংসারটা এইভাবে ভেঙে যেত না। ঈশ্বর আমাকে শক্তি দাও, আমি জানি না অলির কি হবে। আমি অলির মৃত্যু চাই না কখনো, আমি অলিকে নিয়ে সংসার করতেই চাইছি। আমি সাকুর দিকে যাওয়ার সময় আমার নিজের কোনো হাত ছিল না, জাহ্নবীর কোনো বিপদের খবর পেয়ে আমি ওখান থেকে মুখ ফিরিয়ে চলে আসতে পারতাম না। হিসেব মতো জাহ্নবীও আমার স্ত্রী, আমি ধর্মকে অস্বীকার করতে পারি না, আর সেই ধর্ম মানব ধর্ম। জাহ্নবীর সঙ্গে যদি আমার স্বামী স্ত্রীর সম্পর্ক নাও থাকতো, সমস্ত সম্পর্ক যদি ছিন্ন হয়ে যেত, তাহলেও আমি জাহ্নবীর দিক থেকে মুখ ফিরিয়ে চলে আসতে পারতাম না। সত্যি কি শুধু সেই কারণে অলি ওখানে ছুটে গেছিল বলে এই বিপদ নেমে এলো? অলির জার্নি করা গরম ছিল বলে তাই? কিন্তু আমি তো ওকে অনেক বুঝিয়েছিলাম, আমি থাকতে বলেছিলাম, আমার দিক থেকে তো আমি কোনো ত্রুটি করিনি। তবে এরকম কেন হলো ঠাকুর, কেন হলো এরকম? ঠাকুর তুমি অলিকে ভালো করে দাও, অলির যেন কোনো বিপদ না হয়। সবে জীবন শুরু করেছে মেয়েটা, ওর বেঁচে থাকা দরকার, ও বাঁচতে ভালোবাসে। কিন্তু অলি কি কিছু বুঝতে পেরেছে? অলি কাল রাতে এসব কথা বলছিল কেন? জাহ্নবীর কথা তুলছিল কেন? তবুও মনে মনে স্বীকার করেছে যে জাহ্নবীর মতন এক মানবিক মানুষ ওর দেখার কেউ নেই। কিন্তু ঠাকুর, তুমি ওকে আবার আমার সংসারে ফিরিয়ে দাও, তার স্বামীকে নিয়ে সুখে সংসার করুক। আমি তো জাহ্নবীর কাছ থেকে মুক্ত হয়ে গেছি। জাহ্নবী আমার পিটিশন সই করে দিয়েছে, জাহ্নবীর সঙ্গে আমার আইনগত বিচ্ছেদ আর কদিনের মধ্যেই হয়ে যাবে। অলি যা চেয়েছে আমি তাই করেছি, তাহলে অলি তো এই অসময়ে চলে যেতে পারে না। ও যা কিছু চেয়েছে তা নিজের সংসার রচনার জন্যই তো চেয়েছে, সেই জন্য জাহ্নবীও তাকে যথেষ্ট সাহায্য করেছে। এখন এইভাবে চলে যাবে বললেই কি চলে যেতে দেব? আমার সর্বশক্তি দিয়ে ওকে আমি আটকাব, আমার একটা শক্তির প্রয়োজন। আমি একটা শক্তিকে আঁকড়ে ভরসা পেতে চাই, সেই শক্তি আমি জানি আর কেউ না, জাহ্নবী, একমাত্র জাহ্নবী। তাই আমি মন থেকে এক্সপেক্ট করেছি মা যদি আসে তাহলে হয়তো জাহ্নবীও আসবে। আমার কেন মনে হয় জানি না, জাহ্নবী এসে দাঁড়ালেই সব ঠিক হয়ে যাবে। কেন এই পরম নির্ভরতা জাহ্নবীর উপরে আমার? জাহ্নবী তো এখন আর আমার কেউ নয়, কেউ নয় জাহ্নবী। তাহলে? কিন্তু সমাজ যাকে কেউ না বলে বিচ্ছিন্ন করে দেয়, মানুষ যাকে কেউ না বলে অস্বীকার করে, আসলে কি তখনও কি মনের বন্ধন থাকে না? মনের বন্ধনকে কি সমাজ ছিন্ন করতে পারে? পারে না। তবে আমি যেসব কথা ভাবছি সেটা কি অন্যায় হচ্ছে? অলির প্রতি অবিচার? না না, মনের অগোচরে পাপ নেই। আমি অলিকেও যেমন আমার সংসারে চাই, তেমন জাহ্নবীর কাছ থেকেও আমি শক্তি সঞ্চয় করতে চাই। এটাই আমার জীবনে সব থেকে বড় সত্য। জাহ্নবী আমার পাওয়ার, জাহ্নবী আমার স্ট্রেংথ।
অলি হয়তো আমার ছোট্ট ঘরের কোণের একটা টুকরো, জাহ্নবীও আরেক টুকরো। আমি আমার জীবনে দুজনকেই চাই ঈশ্বর, আমি আমার জীবনে দুজনকেই চাই। রূপো, রূপো গো, তুমি তুমি এরকম ভাবে কাঁদলে তোমার তো শরীর খারাপ হয়ে যাবে। দেখো মেয়ের তো অপারেশন হচ্ছে, কোনো খারাপ খবর এখনো নেই, সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো। আমার মন বলছে অনেক ক্ষতি হয়ে গেছে, তুমি বুঝতে পারছো না, ওরা ইচ্ছে করে কাল রাতে ওকে আনেনি। তুমি তো শুনলে, ও আসতে চায়নি, নিশ্চয়ই গোয়ার তুমি করেছো, ও হয়তো অত রাতে কাউকে ঝামেলায় পড়তে দিতে চায়নি। ঋষি বোকা, হ্যাঁ ঋষি বোকা ছেলে, কাউকে কিচ্ছু জানালো না, বুঝতে পারেনি যে এত বড় একটা বিপদ হয়ে যেতে পারত, নিজে যদি বুঝতে নাও পারত বাড়ির লোককে অন্তত বলতে পারত তো। রূপো এখন তো এই সমস্ত বলে কোনো লাভ নেই, যা হবার তা হয়ে গেছে, ওই নিয়ে এখন কিছু করার নেই আমাদের। কিচ্ছু করার নেই বলতে তুমি কি বলতে চাইছো? তুমি কি মনে করছো আমার মেয়ের যদি ক্ষতি হয়ে যায় আমি ওকে ছেড়ে দেবো? আমিও তো বলেছি, তোমার সামনেই তো বললাম যে আমাদের মেয়ের কিছু বলে ওকে ছাড়বো না। একটু ওয়েট করো না, ওর প্ল্যান মাফিক হচ্ছে সমস্ত কিছু, তোমার থেকে ফিরে আসার পর থেকে এসব করছে, সব ওরই শেখানো। দেখো তুমি বলছো বটে, কিন্তু জাহ্নবীকে আমি এতটা খারাপ মেয়ে ভাবতে পারছি না। তিন তিনটে বছর আমাদের কাছে ছিল, তুমিও তো একে তিন তিনটে বছর ধরে দেখেছো, তোমার কি সত্যি সত্যি মনে হয় যে শি ইজ কেপেবল অফ দিস মাচ অফ নেগেটিভিটি, এতটা নেগেটিভ চিন্তাও করবে? তুমি চুপ করবে একটুখানি? ভিজে বেড়াল একটা তখন আমরা কেউ চিনতে পারিনি ওকে, যবে থেকে মেয়েটার বিয়ে হয়েছে তবে থেকে ওর পেছনে পড়ে আছে। এতই যদি ফিরে যাওয়ার ইচ্ছে, ওকে প্রথম দেখার পর ফিরে গেল না কেন? আমরা তো কিছু বলতাম না তখন। দেখো এই কথাগুলো তো অনেকবার বলা হয়ে গেছে। হ্যাঁ অনেকবার হয়েছে, কিন্তু শেষ হচ্ছে না কথাটা। আমার মেয়ের জীবনটা আজকে খাতের ধারে এসে দাঁড়িয়ে আছে, আমাদের একমাত্র সন্তান, ও চলে গেলে কারুর কিচ্ছু কেন আমি কি করে বলবো, নিশ্চয়ই টান আছে তাই পড়েছিল ওখানে গিয়ে। জাহ্নবীর বিপদে একবার ছুটে চলে গেলেন, ইঞ্জিয়ার্ড হয়ে হাসপাতালে ভর্তি হয়ে গেলেন, সেখানেই থেমে থাকলো না ব্যাপারটা, ওখানে থেকেও এলো, আর কি কি ঘটিয়েছে তা কে জানে। তুমি বলছো বটে, কিন্তু দেখো ও তো ডিভোর্স পেপারে সই করিয়ে নিয়ে এসেছে, তাহলে সই করিয়ে নিয়ে এসেছে? হ্যাঁ সই করে নিয়ে এসেছে তো, ওলির চোখে ধরে দেবার জন্য সই করিয়ে নিয়ে এসেছে, সই করিয়েছে, ডিভোর্সটা হয় কিনা সেটা আগে দেখো। আমি ভাবতে পারিনি আমার মেয়ের জীবন নিয়ে কেউ এভাবে চিনিমিটি খেলবে, সিরিয়াসলি ভাবতে পারিনি। তোমার কথা শুনে না একটা চেনাশোনা পরিবারে বিয়ে দেবো, আমাদের অত্যন্ত ভুল কাজ হয়েছে। দেখো এটাও আমার ভুল হয়ে গেল। রূপু রূপু একটু শান্ত হও, এতটা উত্তেজিত হলে তো কোনো লাভ হয় না, তোমার শরীর খারাপ হয়ে যাবে, বিপদের মাথাটা একটু ঠান্ডা রাখতে হয়। এটা কি শুধু বিপদ? ডাক্তার বলেছে বন্ডে সাইন করে তবে অপারেশন করতে হবে, বেবি মা দুজনের ক্রাইসিসে রয়েছে, কাকে বাঁচাবেন ওরা সেটা বুঝতে পারছে না। কি মনে হচ্ছে তোমার এই বিপদের সময় আমাকে তুমি বলছো মাথা ঠান্ডা রাখার কথা? কি অদ্ভুত, দেখো আমি মাথা ঠান্ডা রাখবো, তোমার মনে হচ্ছে এই বিপদ থেকে আমরা উদ্ধার পাবো? রূপো 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 শোনো শোনো আমার কথা শোনো, দেখো ফাইনালি যদি ইফ ইটস এ চয়েস বিটুইন বেবি আর মাদার, আমরা ন্যাচারালি মাকেই তো চুজ করবো, তুমিও তাই চুজ করবে আমিও তাই চুজ করবো, সে তো আমাদের মেয়ে। তবে ডাক্তার তো বলে গেলেন যে ওনারা যথাসাধ্য চেষ্টা করবেন, আপ্রাণ চেষ্টা করবেন যাতে দুজনকে বাঁচানো যায়। ওনারা সেটা বলেন, সেটা সবসময় ডাক্তাররা চেষ্টা করেন সেটাই বলেন, কিন্তু সেটা সবসময় হয়। প্লিজ 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 এত টেনশন করো না রূপো, প্লিজ কোনো লাভ হয় না তো, এরকম সিচুয়েশনে একটু মাথা তো ঠান্ডা রাখতে হয়। প্লিজ রূপো প্লিজ একটু ধৈর্য ধরে অপেক্ষা করো না, অপারেশনের খবরটা আগে আসুক প্লিজ।
তো প্রচুর ব্লাড লস হচ্ছে, আরো ব্লাড লাগবে। সিস্টার, বাড়ির লোককে আরো ব্লাডের ব্যবস্থা করতে বলুন। ইমিডিয়েটলি ইমিডিয়েটলি যান। অলি সেনের বাড়ির লোক কে আছে? হ্যাঁ, কি হয়েছে বলুন। হ্যাঁ, আমার মেয়ের অপারেশন হয়ে গেছে, কেমন আছে ও? সব 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 ঠিক আছে তো? শুনুন, বেবির ডেলিভারি ভালোভাবে হয়ে গেছে, ছেলে হয়েছে। অপারেশন করে বেবিকে বার করা হয়েছে, কিন্তু পেশেন্টের প্রচন্ড ব্লিডিং হচ্ছে। অলরেডি দু বোতল ব্লাড দেওয়া হয়েছে, ইমিডিয়েটলি আরো দু বোতল ব্লাড দিতে হবে। সুতরাং আপনারা এক্ষুনি ব্লাড ব্যাংক থেকে ব্লাড জোগাড় করার ব্যবস্থা করুন। পেশেন্ট কেমন আছে? পেশেন্ট কেমন আছে সেটা না জিজ্ঞেস করে তোমার এই মুহূর্তে যেটা করণীয় সেটা করো। পেশেন্ট কেমন আছে জানার অনেক সময় পেয়েছিলে ঋষি। আজকে পেশেন্টের যে অবস্থা সেটার জন্য এন্টায়ারলি ইউ আর রেসপন্সিবল, তুমি রেসপন্সিবল। পেশেন্ট কেমন আছে? ঠিক আছে, আমি যাচ্ছি ব্লাড দান। বাবা, তোমাকে যেতে হবে না, আমি যাচ্ছি। ও যে যাচ্ছে তার কি মানে আছে? রাস্তায় গিয়ে সময় নষ্ট করবে, তারও বলবে দেরি হয়ে গেছে, ততক্ষণ তো আমার মেয়ের জীবনটা শেষ হয়ে যাবে। কি বলছেন কি আপনি, কাকে কি বলছেন? যেটা ঠিক সেটা বলছি আমি। এত খারাপ কথা আমাদের ছেলে সম্পর্কে বলোনি। তোমরা যা ভাবছো আমাদের ঋষি সেরকম ছেলে নয় কো। অমিতাভ, তোমার বউ টেনশনে আছে সেটা আমি বুঝতে পারছি, আর টেনশনে পড়েই উনি এসব কথা বলছেন। কিন্তু উনি যে শুধু টেনশনে আছেন তা তো নয়, আমরাও একই রকম টেনশনে আছি। তাছাড়া আমাদের ছেলে অসুস্থ অবস্থায় সবে হাসপাতাল থেকে ফিরেছে, ও এখনো সম্পূর্ণ সুস্থ নয়, তাই ওর সম্পর্কে এইসব কথাবার্তাগুলো আর যেন বলা না হয়। নিজেদের মধ্যে কথা বলবেন নাকি ব্লাডের ব্যবস্থা করবেন? পেশেন্ট কিন্তু এখন কোলাপস করছে আস্তে আস্তে, যা করার তাড়াতাড়ি করুন। আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। তুমি একা যেও না ঋষি, ওদের কাউকে সঙ্গে নিয়ে যাও, কিছু হলে তোমার ঘাড়ে দোষ পড়বে। দোষ পড়ে আর কি হবে, ওরিকে বাঁচানোর জন্য তুমি শেষ মুহূর্ত অবধি চেষ্টা করবো, দোষী করে আর কি করবেন? ওরিকে খুনের দায় জেলে পাঠাতে পারেন, এই তো। তার জন্য তো প্রমাণ দরকার, ওসব আমি ভয় পাই না। এদের এইসব কথা আমি দাম দিচ্ছি না। মানুষ ক্রাইসিসে পড়লে অনেক কথা বলে যেগুলো সাধারণ মানুষ বলতে ভয় পায়, লজ্জা পায়। এনিওয়ে, আমি আসছি। আমি যাচ্ছি তোর সঙ্গে। অমিতাভবাবু, আপনি যে আশঙ্কা থেকে কথাটা বলেছেন সেটা আপনি চিন্তা করবেন না, আমি নিজে যাচ্ছি, আমি যত তাড়াতাড়ি সম্ভব ব্লাডটা নিয়ে আসছি। দেখুন, আমার মেয়ের ব্যাপার তো, আমি বা যাবো না কেন? চলুন, আমিও যাব। কাঁদবেন না, কাঁদলে মেয়ের অমঙ্গল হবে, কাঁদবেন না আপনি এভাবে। শোনো, আমার কথাটা শোনো, আমি তোমার থেকে বড়, আমাকে দিদি বলে ডাকো। এ বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। তোমরা ঋষি বাবাকে যেমন শত্রু মনে করছো, ঋষি বাবা শত্রু নয় কো, খুব নরম মনের ছেলে। নরম মন, তাই না? কে নরম মন আর কে কি, আমার সব বোঝা হয়ে গেছে। আপনি একদম আমাকে বোঝাতে আসবেন না। নরম মন, ঠান্ডা মাথায় খুন করতে পারে ও। যা বলছো বুঝে বলো, এমন কথা বলা কিন্তু তোমার ঠিক না গো। থামুন প্লিজ, থামুন, আমার কিচ্ছু বোঝানোর দরকার নেই। একটা চরিত্রহীন ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দিয়েছিলাম। ওনার সাথে আর কথা বলো না, উনি আর সেই মানসিক অবস্থায় নেই, ওনার একটু একা থাকা দরকার। আমরা ওদিকে আছি, চলো এসো, চলে এসো।
রক্ত পাঠানো হলো কিন্তু এটা নিতে লেট কেন করছে বুঝতে পারছি না। কই এনেছেন? আচ্ছা পেশেন্ট কেমন আছে এখন? এখন অত কথা বলার সময় নেই। আর তাছাড়া আপনারা এত দেরি করলেন কেন? না না আমরা দেরি করলাম কোথায়? ব্লাড ব্যাংকে যতক্ষণ সময় লেগেছে ওইটুকুনি সময় ব্যাস দেরি তো করিনি আমরা। আপনি একটু বলবেন পেশেন্ট কেমন আছে? যা বলার স্যার বলবেন। এটার মানেটা কি সিস্টার? আপনি নিজে তো ওটিতে ছিলেন, আপনি নিশ্চয়ই জানেন কেমন আছে, আপনার বলতে ক্ষতিটা কি? বললাম তো যা জানার স্যারের থেকে জানতে চাইবেন, যা বলার স্যারই বলবেন। ইরিটেটিং একেবারে। ঋষি মা এসেছিস তুই? খবরদার ও এখানে এসেছে কেন? তুমি এখানে এসেছো কেন? আজকে যা কিছু হয়েছে তোমার জন্য হয়েছে, এখন থেকে গুটি বাঁধা শুরু করে দিয়েছো। আপনি ভদ্রভাবে কথা বলুন। এতদিন ঋষির বাবা বলে আমি আপনাকে কনসিডার করে এসেছি, এখন কিন্তু আপনার সাথে আমার কোনো অফিশিয়াল সম্পর্ক নেই। আর আপনি যদি ফার্দার আমার সাথে এইভাবে কথা বলেন আমি কিন্তু স্টেপ নিতে বাধ্য হব। এভাবে কেন কথা বলছেন ছোটদা? আপনাদের একটা বিপদ হয়েছে, আপনাদের বাড়িতে নুন খেয়েছি, আর ছোটদি আমাদের কাছে ছিল, তাকে আমরা একা কি করে ছেড়ে দিতাম বলুন? তাই এখানে এসেছি। তাই জন্য এসেছেন নাকি মেয়েকে দিয়ে কার্যসিদ্ধি করতে এসেছেন? মামি প্লিজ এই কথাগুলো বলো না, তোমার মুখে এই কথাগুলো মানায় না। তাহলে আমাকে ধরে নিতে হবে যে ওই তিন বছরে আমি তোমাকে বিন্দুমাত্র চিনতে পারিনি। এক্স্যাক্টলি, তিন বছরে তোকেও আমি এতটুকু চিনতে পারিনি, বিশ্বাস কর। কাল সাপ ওই ঢুকেছিলিস তো তুই আমার সংসারে, আমার মেয়ের জীবনটা শেষ করে তবে ছাড়লি। আপনি শুধু শুধু আমার মেয়েকে কেন দোষ দিচ্ছেন? ও কি এখানে ছিল? ও তো এখানে ছিল না, ও তো কিছু জানে না। তোমার মেয়ে এখানে না থেকে অনেক কিছু করেছে, সেটা এখানে থেকে অনেকে অনেক কিছু করতে পারতো না। ওই তো ঋষিকে ডেকে পাঠিয়েছিল, ঋষিকে ডেকে পাঠিয়েছিল বলে ওলি গিয়েছিল, আর ওলির এই জার্নিটা করা একদম ঠিক হয়নি। শুনুন, প্রথম কথা, ঋষিকে ডেকে পাঠানোর আমি কেউ ছিলাম না, মিটিংটা তো আমি অ্যারেঞ্জ করিনি, আর ওলি যাবে কি যাবে না সেটার দায় কিন্তু আমার নয়। আপনারা ওকে আটকাতে পারলেন না কেন? আপনারা যখন জানতেন যে ওর এত বড় রিস্ক আছে, তাহলে আপনাদের বাড়ির বউকে আর আপনাদের বাড়ির মেয়েকে আপনারা আটকালেন না কেন? এবার কিন্তু আমি আপনাদের বিরুদ্ধে কেস করব, আপনারাই তো ওকে ইন্ধন দিয়েছেন। সব কিছু জানার পর, ওর শারীরিক অবস্থা জানার পরে ওকে ঠেলে পাঠিয়ে দিয়েছেন ওখানে।